বাবা রসুলের জন্মের অনেক আগে ইন্তকাল করেছেন মায়ের গর্বে আছেন যখন তিনি দুনিয়ার জমিনে আগমন করবেন আমার বন্ধুগণ যে কথাগুলা বোঝাতে চাই আমি না বলেন রসুলে পাক যখন দুনিয়ার জমিনে আগমন করবে দুনিয়ার মহিলাদের সন্তান ডেলিভারির সময় ব্যথা হয় দুনিয়ার জমিনে মোহাম্মদের জন্মের সময় আমি মা কোনো ধরনের বেতা অনুভব করি না আমি না বলেন বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে আগমন করতে গেলেন তিনি দেখেন আসমানের তারকা গোলাপ আসমানের চন্দ্র যেন তার খুলে পড়ে যায় পুরা ঘর যেন আলোকিত করে কি যেন খুলে পড়ে যায় হজরতে আমিনা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ হওয়া আলিহিসাল্লামের জন্মের পরে আমি কুলে নিলাম গরটা ছিল অন্ধকার পুরা গড় আলোকিত হয়ে গেল হঠাৎ করে দেখি আমার সন্তান আমারও কুলে নাই আহারে বাপ একটা সন্তান পাইলাম সন্তানকে নিয়ে গেল দীর্ঘক্ষণ সন্তান খুঁজে পাই না কিছুক্ষণ পরে আমার সন্তানকে আমার কুলে আবার ফিরিয়ে দিলাম তারিখ ইবনে জারির তাবারি তেলিকায় একজন লোক এসে আমার কুলে আমার সন্তানকে ফিরিয়ে দিল আমি ডাক দিয়ে বললাম কে তুমি আমার সন্তানকে কোথায় নিয়ে গেলে জবাব হলো আমি দুনিয়ার কেউ না আমি হজরতে জিবরাইল আল্লাহ পাক তার বন্ধুকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছে গোটা পৃথিবীর সৃষ্টি জগৎ জিন্নাত ফরিস্তা সকল লৌহ কলমার করছি বিশ্বনবীকে একটা নজর দেখতে চায় এই জন্য আল্লাহ নির্দেশে আমি রসুল পাককে আমার কোলে নিয়া পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া প্রদক্ষিণ করাইয়া গোটা বিশ্ববাসী থেকে সালাম নিয়া সেই মোহাম্মদকে আপনার কোলে আমি ফিরাইয়া দিলা সামার রসুল হজরতে আমিনা কুলে নিলেন কপালে চুম্বন করতে লাগলেন রসুলে পাক জন্ম নিয়া দুটা হাত মাটির মধ্যে লাগায়া উপরের দিকে তাকাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করলেন কিছুক্ষণ পরে এখানে অনেকগুলা ঘটনা আছে সোয়াই বেয়া সহ দাসী কেমনি আজাদ হলে গুলা ভিন্ন শুধু রসুলে পাক রে কথাগুলো আপনাদেরকে বোঝাতে চাই কিছুক্ষণ পরে আমিনা কানতেছেন আমি না কান্না করেন রসুলে পাকের চাচা রসুলে পাকের দাদা বিশ্বনদীকে দেখতে আসলেন হজরতে আমি না কান্না করেন জিজ্ঞাসা করলেন কান্না করেন কেন আমি না ডাক দিয়ে বলছেন এই জন্যে কান্দি আজ যদি আমার স্বামী বেঁচে থাকতেন আমার স্বামী যদি বেঁচে থাকতেন আমার সন্তানের জন্য বাজার থেকে খেলনা নিয়ে আসতেন খেলার জন্য কোন জিনিস নিয়ে আসতেন আমার বাচ্চা কাঁnte হত না আমার সন্তান আহমদ অথবা মোহাম্মদ কে নিয়া মক্কায় মদিনায় ঘুরতে জেতে বিভিন্ন জায়গায় বিনোদনের জন্য ঘুরতে জেতে এই জন্য আমি কান্না করি আহারে আজ তার বাবা নাই কেউ আমার সন্তান কি ঘুরতে নিয়ে যাবে না আওয়াজ হলো আওয়াজ হলো আওয়াজ হলো আমিনা তুমি কাঁnte হবে না কান্নার কোনো কারণ নাই কান্নার এই জন্য কারণ নাই আমি না শোন আবদুল্লাহ যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো আবদুল্লাহ বড় জুড়ে তার জন্য বাজার থেকে খেলনা নিয়ে আসতো খেলবার জন্য ফুল নিয়ে আসতো এক দুই তিন টাকা দাম হতে পারে আর আমি আল্লাহ আমার বন্ধুর জন্যে আমি এত স্পেশাল রব আমি এত বড় বন্ধু আমার বন্ধুর খেলবার জন্যে আসমানের চন্দ্র আর তার কাকে তার খেলবার জিনিস বানাই দিয়েছি আমার বন্ধুকে তুমি সোয়া দাও দুলনার মধ্যে রেখে উঠানের মধ্যে রাইকা দাও ঘরের আঙ্গিনা রেখে দাও আমার বন্ধু যখন উপরের দিকে তাকাবে মাথাটাকে ডান দিকে দিবে পা নাড়াবে আমি আল্লাহ আসমানের চন্দ্র গুলাকে তার মাথা নাড়াবার সঙ্গে সঙ্গে তারকা গুলাকে তার পা নাড়াবার সঙ্গে সঙ্গে বন্ধু যেদিকে ঘুরে আসমানের চন্দ্র সেদিকে যায় আমার বন্ধু হাত পা নাড়াচাড়া করলে আকাশের তারকারা যে নাড়াছড়া করে এক কথায় আমি আমার বন্ধুর জন্যে আসমানের চন্দ্র সূর্য আর তারকা গোলাকে খেলার বস্তু বানাইয়া দিয়েছি আমেনা তুমি কান্দেছ আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকলে আমার বন্ধু মোহাম্মদ কে নিয়ে হয়তো মাঠে ময়দানে ঘুরতে যেত সফরে নিয়ে সর্বোচ্চ মক্কায় যেত মদিনায় যেত অথবা উকাজের মেলায় নিয়ে যেত এর চাইতে দূরে নিয়ে যেতে পারবে না আর আমি তোমার সন্তানকে তো বেশি ভালোবেসে ফেলেছি তোমার সন্তানটাকে আমি আল্লাহ শুধুমাত্র মক্কা মদিনা সফর করাবো তা না আমি আল্লাহ ভালোবেসে আমার আর সে পর্যন্ত আনতে চাই আল্লাহ খবর বলেন আমরা সেদিকে যেতে চাই এই জন্য আমার বন্ধুগান রসুলে পাক বড় হতে লাগলেন কষ্ট হচ্ছে না তো বিশ্ব বড় হতে লাগলেন ওখানে আমি একটা বরকতের কথা বলি আলোচনা অন্যদিকে নিয়ে যাব মূল বিষয়ের দিকে নিয়ে যাব আমার বন্ধুগণ আরে পাক যখন ছোট আগে কার আরবের সিস্টেম ছিল বাচ্চারা জন্ম নিলে তাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো যেন তারা বাসা শিখতে পারে কারণ শহরের মধ্যে বিভিন্ন এলাকার লোক বসবাস করে বিভিন্ন সংস্কৃতি চলে আসে গ্রামে তো এক ধরনের মানুষ বসবাস করে এই জন্যে হজরতে আমিনা চিন্তা করলেন সন্তানকে গ্রামে পাড়া দেই আগেকার গ্রামের মহিলারা তারা শহরে এসে সন্তানদেরকে নিয়ে যেতেন দুধ পান করাতেন বিনিময়ে কিছু টাকা তারা পেতেন এই জন্যে আপনারা ঘটনা জানেন আমি সেই ঘটনার দিকে যাব না হজরতে মা সহ এলাকারে কিছু মানুষ মিলে তারা মক্কায় আসতে লাগলেন বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসতে লাগলেন হাজরতে হালি মাত্র নিয়ে যাওয়ার জন্যে তিনি যখন আসলেন আরো অনেক লোককে নিয়ে আসলেন মৌলিক কথাটা বোঝাবার জন্যে পিছন থেকে আমি নিয়ে আসতেছি হাজরতে হালি মাত্র একটা উটনি দুর্বল হালকা উটনি নিয়ে আসলেন সবার পিছনে পড়ে গেলেন সবাই মক্কায় ঢুকে গেল ঢুকে মক্কায় ঢুকে যাওয়ার পরে যার যার মতো করে সন্তান ভালো ভালো সন্তান টাকা বালার ফ্যামিলির সন্তান সবাই সবাইকে নিয়ে গেলেন রসুলের পাককে কেউ নিলেন না যখন জানলেন তার বাবা নাই এতিম ছেলে কেউ আমার নবীকে নিতে চায় না তু সাহা চলে যাওয়ার সময় স্বামীকে বললেন স্বামী রে খালি হাতে যাওয়ার চাইতে এতিম মোহাম্মদ কে নিয়ে যাই লাভ হতে পারে লস হতে পারে খালি হাতে যাওয়ার চাইতে নিয়ে যাই

কোলে উঠাইয়া নিলেন তারও একটা সন্তান ছিল নাম ছিল আব্দুল্লাহ দুর্ভিক্ষ থাকবার কারণে তার স্তনে কোনো দুধ ছিল না কিন্তু বিশ্বনবীকে কুলে নেওয়ার সাথে সাথে এক সেকেন্ডও যায় নাই আল্লাহ তার স্তনের ভিতরে দুধ ভরপুর করে দিয়েছে আমার নবীর বরকত দেখা শুরু হয়ে গেল দুই দিন আগে হালিমাতুস সাদিয়ার বন্ধু-বান্ধবরা মক্কা থেকে গ্রামের দিকে তারা বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছে দুই দিন পরে হালিমাতু সাদিয়া আমার নবীকে নিয়া যখন তিনিও মক্কা থেকে গ্রামের দিকে যায় কথাটা মনে রাখবেন কিতাবের নাম মনে রাখবেন তারিখে ইবনে জারির তাওয়ারি আমার বন্ধগান বিশ্ব নবীকে মধ্যখানে বসায়া হালিমাতু সাদিয়া পিছনে তার স্বামীকে সামনে বসায়া

তুমি কাকে পিছনে বসায়া আমাকে আঘাত করতেছো নিয়ে যাওয়ার জন্যে আল্লাহ পাক জাগে সৃষ্টির সবার সামনে সম্মান দিয়েছে তুমি তাকে পিছনে বসায়া আমাকে কামত পর্যন্ত আঘাত করলে নিতে পারবে না সেই মোহাম্মদ রিসুল আল্লাহ সাল্লাল্লাহ্মা সাল্লামকে সামনে বসাইয়া দাও রিসুল্লাহ্ কাকে সামনে বসাইয়া দেওয়া হলো দুই দিন আগে উঠনি নিয়ে তার বন্ধু বান্ধব যেখানে গিয়েছে দুই দিন পরে সফর করে এত শক্তিশালী হয়ে গেল দুই দিন আগে যারা গিয়েছেন তাদের আগে তিনি নিজের গ্রামে পৌঁছে গেলেন বরকত দিয়েছেন কে জোরে বলেন কে এরসুলি পাক গেলেন ওখানে থাকলেন বাইয়ের সঙ্গে তার দুধ ভাই আবদুল্লার সঙ্গে মাঠে গেলেন ওই সময় একবার সিনা চাক হয়েছে এটা এতটুকুনি রাখলাম এরপরে রসুল বড় হতে লাগলেন বড় হতে লাগলেন নবুয়ত পর্যায়ে পৌঁছে যাচ্ছেন রসুলের পাক নবুয়ত লাভ করলেন আমরা ওখানে পৌঁছে গেলাম মধ্যখানের চল্লিশ বছর বাদ মানে এত কথা বললে আমি পুরো সুরা বলতে পারবো না চল্লিশ বছরের কত বাদ রসুল নবুয়ত লাভ করলেন নবুয়ত লাভ যখন করলেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন

খাদিজাকে বিয়ে করলেন বিয়ে করবার পরে যখন ধ্যান করেন আমার বন্ধুগণ কথাগুলা বুঝবেন হঠাৎ করে একদিন আমার নবী দেখেন আসমান মধ্যখানে মিম্বরে বসে। একটা আমার ইয়া ইয়া বলে ডাক দেয় নবী যে আশ্চর্য হয়ে গেলেন কে আমাকে প্রতিদিন ডাক দেয় আমি চিনি না একদিন বাড়িতে আসলেন স্ত্রী খাদিজা তুল কে বলেন খাদিজা একটা লোক আমাকে প্রতিদিন ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় আমি চিনি না খাদিজাতুল কুবরা বলতেন সামিরে আমার মন বলতেছে দুনিয়ার কোন জিন্না দুনিয়ার কোন শয়তান আপনাকে ডাকতে পারে না দুকা দিতে পারে না আমার মন বলতেছে সে আল্লাহর কোন রহমতের ফেরেস্তা হবে আর যদি ডাক দে আপনি বলবেন প্রতিদিন আমার নাম ধরে ডাকো কিছু বলো না কেন স্ত্রীর পরামর্শ আমার বন্ধুগণ এক পর্যায়ে বিশ্বনবী পৌঁছে গেলেন হঠাৎ করে একদিন দেখেন নুরের মিম্বরে বসে একটা লোক এসে ইয়া মুহাম্মদ ডাক দিয়েছে আমার নবী বললেন কে তুমি আমাকে ডাক দিলা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহিSalam কে জিবরাঈল বলছে ইয়া আমি দুনিয়ার সাধারণ কেউ না আমি জিবরাঈল আল্লাহ আপনার কাছে নবুয় দিয়ে আমাকে প্রেরণ করেছেন আপনি পড়েন এ কারা আমার নবীকে পড়িয়ে দেওয়া হলো বন্ধুগণ আপনারা এখানে জানেন রসুল বারবার বলছেন আমি জানি না আমি পড়তে পারবো না জিবরিল আমিন বুকের সঙ্গে বুক লাগালেন চাপ দিলেন রসুল পাক পড়লেন এই জায়গা থেকে তিনি বাড়িতে আসলেন নবুয় লাভ করবার পরে বাড়িতে আসলেন বাড়িতে আসবার পরে জ্বর উঠে গেল জ্বর উঠে যাওয়ার কারণে কম্বল দিয়ে আমার নবীকে ডেকে দেওয়া হয়েছে রাত্রবেলা জ্বর উঠে গেল খাদিজাতুল কবরা বলছেন স্বামী আপনার এত জ্বর কেন ব্যাপার কি কি হয়েছে রসুল পাক বলছেন খাদিজা আমি সব কথা বলতে পারবো না যদি সব কথা বলতে যাই হয়তো তুমি আমাকে বিশ্বাস করবে না আমার নবীজিকে খাদিজাতুল কবরা বলছেন স্বামীর আপনি বলেন না কি হয়েছে রসুল পাক বলতেন দি আজকে আমার কাছে কোরআন নাজিল হয়েছে আজ থেকে আমি নবী এবং রসুল আল্লাহ আমার কাছে কোরআন নাজিল করেছেন তোমাকে বলতে চাই না যদি তুমি বিশ্বাস না করো এই জন্য বলতে চাই না যদি মানতে না পারো ডাক দিয়া বললেন স্বামী রে আপনাকে একুশ বছর অথবা পঁচিশ বছর বয়সে আমি পঁয়তাল্লিশ বছরের মহিলা আপনাকে বিয়ে করেছি না জেনে না বুঝে না আপনার আদর্শ এবং চরিত্র সম্পর্কে আমি জানি আপনি যদি বলেন জিব্রিল আমিন এসে আপনার কাছে কোরআন নাজিল করে নবুদান করেছেন আমি বিশ্বাস করতে কোনটা বোধ করব না পৃথিবীর কাউকে কালিমার দাওয়াত দেওয়ার আগে আমি স্ত্রী হিসাবে আপনি স্বামীর হাতে হাত রেখে সর্বপ্রথম মুসলমান আপনি আমাকে বানাইয়া দা কেমন স্ত্রী স্বামীকে কতটুকু বিশ্বাস করেন এজন্য একজন মানুষ সম্পর্কে জানতে হলে তার বৌরি জিজ্ঞাসা করবেন বহুত পীরসাব আছেন হাজার হাজার মুরিদ আছে কিন্তু নিজের বউ নিজের কাছে মুরিদ হয় না কথা বলেন না বউ বলতেছে আমি জানি আপনি কত নম্বরের পীর ঠিক কিনা বলেন স্ত্রী murid হতে চায় না বায়াত হতে চায় না কথাগুলো বুঝবেন এখানেই আমাদের মূল আলোচনার বিষয় খাদিজাতুল কুবরা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন মুসলমান হলেন আল্লাহ বলছেন বন্ধু ওয়া ওয়াযনা আপনার বুকের উপরে যে বুঝা আমি সে বুঝাকে হালকা করেছি পয়গম্বর আরবী দিনের দাওয়াত দিতে গেলে টাকা লাগবে দিনের দাওয়াত দিতে গেলে পয়সা লাগবে দিনের দাওয়াত দিতে গেলে পাওয়ার লাগবে ক্ষমতা লাগবে আমি এমন একটা মেয়েকে আপনার প্রেমে ফেলে দিয়েছি এই মেয়েটাকে আপনার কাছে বিয়ে দিয়েছি যার মাধ্যমে আপনি দুটো জিনিস পাইলেন এক নাম্বার আপনার টাকা লাগবে খাদিজাতুল কুবরা হচ্ছে মক্কার সবথেকে বড় বিজনেস ম্যাগনেট সুবহানাল্লাহ বললেন না এই ব্যবসায়ী মহিলাকে আপনার প্রেমে ফেলে আপনার কাছে বিয়ে দিয়ে আমি আল্লাহ ইসলামের জন্য তার সমুদয় সম্পত্তিকে অক্ষ করে দিয়েছি আপনি তার সম্পত্তি ব্যয় করে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারবেন পড়েন সোহান দু নম্বর ক্ষমতা লাগবে খাদিজার টাকা দিয়ে মক্কার সব মানুষ ব্যবসা করে আপনি যখন দিনের দাওয়াত দিতে যাবেন তখন মানুষ আপনাকে কিছু বললেই বলার সাহস পাবে না কারণ আপনার বউ টাকায় তারা বিজনেস করে ঠিক কিনা বলেন

দীন দাওয়াত দিতে গেলে কেউ আপনার चाचाর চেহারা দেখলে আর ডিসটার্ব করবে না কথাগুলো ভালো করে শুনবেন রাসূল দিনের এ দাওয়াত দিতে লাগলেন এর পরের বলছেন ওরা বলেন ওয়া রাফা'না আলাইকা যিকরাক আমি আপনাকে সম্মান দিয়েছি এখান থেকে কি রিসলে পাককে আল্লাহ বুঝাচ্ছেন সম্মান কেমনে দিলেন আমার মুসলমান বন্ধগণ কথাগুলো ভালো করে শুনবেন আল্লাহর پیغمبر বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলতে লাগলেন আল্লাহ তালা আমি দিনের দাওয়াত দিয়ে যাই কালিমার দাওয়াত দিয়ে যাই কেউ আমার কথা শুনে কেউ আমার কথা শুনে না এমন একটা দিন আসলো যে বছরের রসুলের চাচা ইন্তেকাল করলেন দাদা আগে ইন্তেকাল করলেন চাচা ইন্তেকাল করলেন এরপর ওই বছর স্ত্রী ইন্তেকাল করলেন কথাগুলা ভালো করে শুনেন আমার নবীর চাচা ইন্তেকাল করলেন আমার নবীর স্ত্রী ইন্তেকাল করলেন এবার আল্লাহর কাছে পৈগম্বরে আরবি বলছেন আল্লাহ আপনি আমাকে বলেছেন স্ত্রীর মাধ্যমে আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন স্ত্রীর মাধ্যমে ক্ষমতা বাড়িয়ে দিয়েছেন চাচার মাধ্যমে আপনি আমার ক্ষমতা বাড়িয়েছেন এখন আমার চাচাও নাই আমার স্ত্রীও নাই বাহিরে গেলে মানুষ আমাকে আঘাত করলে কেউ প্রতিবাদ করবে না গড়ের ভিতরে কষ্ট পেলে আমি আমার স্ত্রীকে পাব না আমার নবী কান্তেল

তিনি বললেন আসলিম তাসলাম ইসলাম কবুল করো শান্তিতে থাকবা এই কথাগুলা মাত্র বলেছেন এই কথাগুলার ওপরা দেয় যে পাকের শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছেন এই নবীজিকে তায়েফের মানুষ আঘাত করতে লাগলো পিটাতে লাগলো রশ্মি দিয়া বেদে শিকল দিয়া বেদে আঘাত করতে লাগলো অজ্ঞান করে জমিনের মধ্যে বারবার ফেলে দেয় নবীজির শরীর মুবারক থেকে রক্ত ঝরতে লাগলো রসুলের শরীরের মধ্যে বসন্তের মতো দাগ হয়ে গেল কথাগুলা বুঝবেন কি বলতে চাই পয়গম্বর আরবিকে তো আঘাত করেছে শরীর থেকে রক্ত ঝরতেছে কাপড়গুলা রক্তে লাল হয়ে ভিজে যায় অজ্ঞান হয়ে জমিনে পড়ে যান অপরাধ শুধু একটা কালিমার দাওয়াত দিয়েছেন আর কোনো অপরাধ নাই এই জন্য আঘাত করলো এই জন্য মারল জ্ঞান ফেরবার পরে রসুলের পাক সাল্লাইসাল্লাম হজরত জায়দ ইবনে হারি সাহকে সঙ্গে নিয়ে চিন্তা করলেন আজকে কোথায় যাব তাইফের মানুষ আমাকে মারলো তাইফে থাকা যাবে না মক্কায় যাওয়া যাবে না ওখানে গেলেও তো মানুষ মারবে চাচাও নাই স্ত্রীও নাই কোথায় যাব এই জন্য তিনি উম্মেহানির বাড়িতে চলে গেলেন না আত্মীয় উম্মেহানির বাড়িতে গেলেন আমার রসুলের পা মুবারক ফুলে আছে গোটা বডি থেকে রক্ত জড়তেছে কাপড় গুলা ছেঁড়া জুতা মোবারক ছেঁড়া আগাতের দাগ বডিতে লেগে আছে দীর্ঘদিন পরে আমার নবী উম্মে হানির ঘরে যখন থাকেন গভীর রাত্র হয়ে গেলে নিজের শরীরের দিকে তাকালে চোখের এই পানি ছেড়ে দেন হারে আল্লাহ আমাকে বলেছেন ওয়ারাফা আনা লাকা যিকরাক বন্ধু আপনাকে সম্মান আমি আল্লাহ দিয়েছি কোথায় আমাকে সম্মান দিলে মানুষ আমাকে কালিমার দাওয়াত দিলে মারে আমার পাঞ্জাবি ছেড়ে ফেলে আমার শরীর থেকে রক্ত জড়ায় কোথায় আল্লাহ আমাকে সম্মান দিলেন আল্লাহ তালা আপনি আমাকে বলেছেন সম্মান দিয়েছেন দুনিয়ার মানুষ আমাকে আঘাত করে আমি কোথায় সম্মান পেলাম এইভাবে যখন আমার নবী কান্না করতে লাগলেন হঠাৎ করে গভীর জনীতে উম্মে হানির করে জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন জিব্রাইল শামান নবীকে ঘুম থেকে উঠালেন আর দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আরাবি আপনাকে আল্লাহ সম্মান দিয়েছেন আপনি বলেছেন সম্মান আপনি বুঝে পান নাই কি হয়েছে আপনি জানেন না আপনি আমার সঙ্গে উঠেন এই মুহূর্তে আমার আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে তারপরে এত সম্মান কাউকে দেন নাই যেই সম্মান এই মুহূর্তে আল্লাহ আপনাকে দিতে চায় সুহান বলেন